Assam Life 24 Batori Big Impact. Harabahi Babe, Homposarita Hoysil GMC Hong Kotito Duriti Batori. দোষী সাব্যস্ত জি এম চিৰ সাত বিষয়াসহ আন এজন মুখ্যমন্ত্ৰীৰ বিশেষ তদাৰকী কোষে গ্ৰেপ্তাৰ কৰিলে আঠ অভিযুক্ত গ্ৰেপ্তাৰ হোৱা পৌৰ নিগমৰ সাত অভিযুক্ত ক্ৰমে অ এছ ডি বাবুলাল শৰ্মা স্বচ্ছতা বিষয়া আছিফ আম্বেদ কাৰ্যবাহী অভিযন্তা শংকৰ মেধি কাৰ্যবাহী অভিযন্তা রমাকান্ত শইকীয়া মুখ্য অভিযন্তা এলিন বেগম কার্যবাহী অভিযন্তা চিত্ররঞ্জন দত্ত কার্যবাহী অভিযন্তা হিরণ্য বর্মন অন্যহাতে পৌর নিগমের সাত বিষয়ার গ্রেপ্তার হয়েছে ডিনসেন গ্লোবেল প্রতিষ্ঠানের সঞ্চালক দীনেশ জয়সওয়াল আমি কেস রেজিস্টার করলো ভিজিলেন্স পুলিশ স্টেশন কেস নম্বর 04/2022 আর সেই কেসরে ভিত্তিতে আজি আমি আটগী অফিসার্স আর সাতগী অফিসার্স এজন ফার্মর ডাইরেক্টর এরেস্ট করা হয় লাইফ 24-এ জাবর নলা নিষ্কাশনের কেলেঙ্কারি তথ্য বিস্তৃতভাবে পোন প্রথমে পোহরলে আনিছিল প্রচারিত করা ধারাবাহিক প্রতিবেদনের পিছতে তৎপর হয়েছিল রাজ্য সরকার আরম্ভ হয়েছিল বিভাগীয় তদন্ত বর্তমানেও পলাতক কেলেঙ্কারি জড়িত পৌর নিগমের দুই বিষয়া পলাতক দুই বিষয়া সন্ধানত অসম আরক্ষী আৰু আছে দুজন বাকি আছে এক্সিকিউটিভ পলাতক এজনক নাপালো রিটায়ার্ড এজন চিফ ইঞ্জিনিয়ার কিন্তু কেনেকৈ সংঘটিত হৈছিল কুটিটকীয়া এই ব্যাগুম কেলেংকারি জাবর নলা নিষ্কাশনের ভুয়া বিল প্রস্তুত করে কেনেকৈ কোটি কোটি টাকা সরকাইছিল পৌর নিগমের এই সকল বিষয়া অভিযন্তায় আরক্ষী লাভ করেছে তথ্য কেলেংকারি জড়িত থাকিব পারে ব্যাগুম বিষয়া মানে কিছু ডকুমেন্টস ভুয়া ডকুমেন্টস মানে জেনেরেট করেছিল আর ইনফ্লেটেড বিলস কিছু প্রডিউস করেছিল আর বিলব উইথড্র করে বর্তমান আটগী বিষয়া মুখ্যমন্ত্রী তদারকি কোষে গ্রেপ্তার করা পাছতে আর কোন কোন জালত পড়ব পারে সেয়া হব লক্ষণীয় ভিডিও জার্নেলিস্ট সৌরভর সহযোগত দীপাঙ্কর মেধির রিপোর্ট অসম লাইভ 24 কি মূৰত নতুন ইলেকট্ৰনিক্স নে কিনিবলৈতো বহুত বস্তুৱে আছে পিছে বাজেট হে কম ফেষ্টিভেল অফ ইলেকট্ৰনিক্স এটি বঢ়িয়া সুযোগ লেটেষ্ট টেকনলজি আৰু বিশাল ৰেঞ্জ পাবলৈ উত্তম ডিলস আৰু গ্ৰেট অফাৰ ৰিলায়েন্স ডিজিটেল ফেষ্টিভেল অফ ইলেকট্ৰনিক্স নাও লাইভ